অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় দফায় 1000 ইউনিয়ন পরিষদের নির্বাচন। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা নিহত। করোনায় তিনজনের মৃত্যু। অমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে যাত্রী আগমনে নিষেধাজ্ঞা ও সভা সমাবেশ সীমিত করার সুপারিশ পরামর্শ কমিটির। নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত। বিআরটিএ কার্যালয় ঘেরাও কর্মসূচির ব্যাপারে অনড় শিক্ষার্থীরা। নানা ষড়যন্ত্র থাকলেও মানুষের উন্নয়নে কাজ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি বিএনপি। এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 83 রানে এগিয়ে বাংলাদেশ, তাইজুলের 7 উইকেট শিকার। করোনায় দেশে আরো তিনজনের মৃত্যু। নতুন শনাক্ত 205 জন। শনাক্তের হার 1.03। এবং শীত শুরু হলেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি। এক মাসে 3000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়েছে। নতুন তারিখ 8 ডিসেম্বর। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী।